हेलो एवरीवन, वेलकम टू माय चैनल स्मार्ट मॉम एंड बेबी केयर। लेबर पेन चालू हुए गेले अपनार की करा उचित? जादेर 9 मास चलछे बा 7 मास बा 8 मास एर गर्भवती महिला दे ভিডিওটি অবশ্যই দেখা দরকার, কারণ ডেলিভারি তো সবারই হবে, তাই এগুলো জানা দরকার। আগেকার দিনের বয়স্ক মহিলাদের টিপসগুলো কিন্তু এখনো বর্তমানে কাজে লাগে, তাই আজকের ভিডিওতে কিছু সিক্রেট টিপসের কথা বলবো যা লেবার পেন চালু হলে এই কাজগুলো করলে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং নর্মাল ডেলিভারি খুব সহজেই হবে। তাহলে চলুন শুরু করি। শুরু করার আগে প্লিজ আমি আপনাদের অনুরোধ করছি, প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে দেয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। প্রথমত হলো হাঁটা চলা। লেবার পেন চালু হওয়ার সাথে সাথে আপনাকে হাঁটা চলা করতে হবে, শোয়া বসা এগুলি একদমই করা উচিত নয়, কারণ লেবার পেন শুরু হয়ে গেলে শুয়ে বা বসে থাকলে বেবি নর্মাল ডেলিভারির জন্য যে সঠিক পজিশনে চলে আসে তার প্রসেস আর আগে বাড়ে না, স্থির হয়ে যায় ওইখানে। তাই আপনার ওই সময় হাঁটা চলা করা উচিত, শুয়ে বসে থাকা একদমই উচিত নয়। হাঁটা চলা না করতে পারলেও দেওয়াল ধরে অন্তত দাঁড়িয়ে থাকুন, কিন্তু শোয়া বসা একদম করবেন না যদি নর্মাল ডেলিভারি চান। দ্বিতীয়ত হলো ডায়েট। প্রসব পীড়া চালু হয়ে গেলে আপনার লিকুইড খাবার খাওয়া উচিত, কারণ আপনি যদি এই সময় সলিড ফুড যেমন ভাত রুটি সবজি এইসব খান ডাইজেস্ট হয় না। নর্মাল ডেলিভারির জন্য যে 10 সেন্টিমিটার সার্ভিক্সের মুখ খুলে যায় বেবির মাথা এই সময় ঠিক পজিশনে চলে আসে, তখন পেটে ব্লাডারের আশপাশে আর জায়গা থাকে না, তাই নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকটাই প্রবলেমেটিক হয়। তাই এই সময় চা দুধ জুস স্যুপ এগুলো খেতে পারেন, ডক্টরও সলিড ফুড নিতে বারণ করে এই সময়। তৃতীয়ত হলো শ্বাস প্রশ্বাস। লেবার পেন চালু হয়ে গেলে আপনি কিভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এগুলোর দিকেও আপনার নজর রাখাটা জরুরি, কারণ আপনি যদি শুধু এক টানে মুখ দিয়ে শ্বাস নিতে থাকেন তাহলে বেবি পেটের ওপরের দিকে উঠে যাওয়ার চান্স থাকে, তখন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে কমপ্লিকেশনস হয় এবং নর্মাল ডেলিভারির প্রসেস অনেকক্ষণ ধরে চলে। তাই নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাসটা ছাড়ুন এই সময়। চতুর্থ হলো কুসুম গরম বা ঈষদুষ্ণ জল। লেবার পেন চালু হয়ে গেলে ঠান্ডা জল একদমই খাবেন না, ঈষদুষ্ণ বা কুসুম গরম জল খাবেন। এবং কোমরে পেন যদি চালু হয় তাহলে গরম কাপড় বা হট ব্যাগের সাহায্যে সেঁক নিতে পারেন, ম্যাসাজও করতে পারেন কোমরে। তবে ম্যাসাজ করার সময় একদমই শোবেন না, 1 থেকে 2 মিনিটের জন্য বসুন, তারপর আবার দাঁড়ান, হাঁটা চলা করুন। প্রসব পীড়া চালু হয়ে গেলে এই সিক্রেট কথাগুলি মনে রাখুন, যতটা সময় পারবেন দাঁড়ান হাঁটাচলা করুন, ডেলিভারি নর্মালে হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন সুস্থ থাকুন।